প্রিয় শিক্ষার্থী, আপনাদের স্বাগতম জানাচ্ছি বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের দ্বিতীয় ভিডিও ক্লাসে। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম বানানের অশুদ্ধি, এবং এটি বড় বিষয় ছিল। আজকে আমরা পরের তিনটি বিষয়ে আলোচনা করতে পারব: বাক্যে পদের অপপ্রয়োগ, বাক্যে পদবিন্যাসের ত্রুটি, সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত ত্রুটি। এই তিনটি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং এটি কিন্তু বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের শেষ ক্লাস। প্রথমে আমরা বাক্যে পদের অপপ্রয়োগের আলোচনা ধরে শুরু করব। বহুবচনের অপপ্রয়োগ জনিত ভুল, যেমন এখানে দুইবার বহুবচন করা হলো। বাংলা একটা বিষয় হচ্ছে কি, দুইবার বহুবচন করতে হয় না, অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে। তাহলে অন্যান্য দিয়েও বহুবচন করা হলো, তাহলে আমরা লিখতে পারি অন্যান্য বিষয়ের, বিষয়ের এটা এক বচন হয়ে গেল, কিংবা এভাবে লেখা যেতে পারে বিষয়গুলোর। তার মানে অন্যান্য যখন আমরা লিখব তখন এক বচন করে দিতে হবে এটা অন্যান্য বিষয়ের, আর যখন অন্যান্য লিখব না তখন বিষয়গুলোর। তারপর কলেজে অনেক ছাত্ররা এসেছে, তাহলে অনেক ছাত্ররা দুইবার বহুবচন করা হয়েছে। এটাকে অনেক দিয়ে যদি বহুবচন করা হয় তাহলে এটা এক বচন করে দিতে হবে অনেক ছাত্র, কিংবা কলেজের ছাত্ররা এসেছে, এই অনেক বাদ দিতে হবে। তারপরে যাবতীয় প্রাণীবৃন্দ, এই যে এখানে দুইবার বহুবচন করা হয়েছে, তাহলে লিখতে হবে যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা। বাংলায় দুবার বহুবচন করতে হয় না, এটা হচ্ছে মূল বিষয়। যথার্থ শব্দ প্রয়োগ না করায় ভুল, যেমন তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন, এখানে কিন্তু এই দন্তস্বর নিচে বটা হবে না। সস্ত্রীক বলতে বোঝায় স্ত্রী সহ, এই সেই জন্যে এই দন্তস্বর নিচে বটা হবে না। দন্তস্বর নিচে ব দিলে মানে দাঁড়াবে নিজের স্ত্রী, তো নিজের স্ত্রী এটা তো আবার উল্লেখ করতে হয় না, স্ত্রী মানে নিজের স্ত্রী, সুতরাং ওই বটা হবে না। তিনি মামলায় সাক্ষী দেবেন, এটা সাক্ষী দেয়া নয়, আসলে সাক্ষ্য দেওয়া, আর যিনি সাক্ষ্য দেন তাকে সাক্ষী বলে। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, এটি উন্নতশীল হবে না, হবে উন্নয়নশীল। এরপরে বিশেষের জায়গায় বিশেষণের প্রয়োগজনিত ভুল, যেমন ইহার আবশ্যক আবশ্যক নাই, তাহলে হবে ইহার আবশ্যকতা নাই। এই যে আবশ্যকতা একটা বিশেষ্য, আবশ্যক নাই, এই আবশ্যকটা বিশেষণ, ভুলভাবে প্রয়োগ, দুর্বল বশত তিনি আসতে পারেননি, তাহলে এটা হবে দুর্বলতা বশত, দুর্বল বশত হবে না। তিনি উদ্ধতপূর্ণ আচরণ করেছেন, এটা হবে উদ্ধতপূর্ণ, উদ্ধতপূর্ণ হয় না উদ্ধতপূর্ণ, কারণ উদ্ধত হচ্ছে একটা বিশেষ্য, এবং এটার সঙ্গে পূর্ণ যোগ করে পুরো শব্দটা যাচ্ছে, এটা যোগ করার পরে পুরো শব্দটা যাচ্ছে বিশেষণ, আর উদ্ধতপূর্ণ উদ্ধতাটা নিজেই বিশেষণ, তাহলে এরপরে পূর্ণ যোগ করে কি বিশেষণ মানানো যাচ্ছে না, এরকম নিয়ম নেই।
যথাযথ বিশেষণ প্রয়োগজনিত ভুল, আবার বিশেষণ প্রয়োগজনিত ভুলের আরো কিছু উদাহরণ দেখছি। যেমন নিরোগী শব্দটা আসলে হবে নিরোগ, নিরোগ লোক প্রকৃত সুখী। তাহলে নিরোগী কখন হয় না, কারণ শব্দটা তৈরি হয়েছে নি যোগ রোগ, এইরকম এই উপসর্গ যুক্ত হয়ে শব্দটা নিরোগ হয়েছে, নিরোগ, এবং এটা বিশেষণ হয়ে গেছে। কেমন? তাহলে আবার এই দীর্ঘ দিয়ে বিশেষণ বানানোর কোনো প্রয়োজন নেই। আর একটা বিষয়, এখানে নি এই উপসর্গটা হ্রস্বই দিয়ে কিন্তু বানানে দীর্ঘ দিয়ে কেন হলো, সেটা হচ্ছে এরকম নি উপসর্গের পরে যদি র থাকে তাহলে এগুলো দীর্ঘ হয়ে যায়, যেমন নিরোগ, যেমন নীরব। এই নি উপসর্গের পর র থাকলে এগুলো দীর্ঘ হয়ে যায়। পুলিশ অপরাধী সম্পর্কে নিঃসন্দিহান, এটা হবে নিঃসন্দেহ, নিঃসন্দিহান নয়, শব্দটা হবে নিঃসন্দেহ। নি যোগ সন্দেহ, শব্দটা বিশেষণ হয়ে গেছে, আবার হান যোগ করে একে বিশেষণ বানানোর কোনো প্রয়োজন নেই। সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য, তাহলে শব্দটা সমৃদ্ধশালী নয়, সমৃদ্ধ, কিংবা আমরা লিখতে পারি সমৃদ্ধিশালী। এই কারণ সমৃদ্ধ হচ্ছে বিশেষণ, তাহলে সমৃদ্ধর সাথে আবার শালী যোগ করে বিশেষণ করা যায় না, আবার সমৃদ্ধি হচ্ছে বিশেষ, তাহলে বিশেষের সঙ্গে শালী যোগ করে একে বিশেষণ করা যায়, সেজন্য হয় সমৃদ্ধ হবে না হয় সমৃদ্ধিশালী হবে। বিশেষণের দ্বিত্বজনিত ভুল, কখনো কখনো আবার দেখা যাচ্ছে যে বিশেষণ দুইবার প্রযোজ্য হচ্ছে, যেমন সানন্দিত শব্দটা হবে সানন্দ, তিনি সানন্দ চিত্তে রাজি হলেন, সানন্দ শব্দটাই বিশেষণ, আবার ইত যোগ করে বিশেষণ করার কোনো মানে নেই। সলজ্জিত এই শব্দটা সলজ্জিত হবে না, সলজ্জ হবে, আমি সলজ্জ হলাম, কিংবা আমি সলজ্জ না লজ্জিত, লজ্জিতটাই হবে, আমি লজ্জিত হলাম, সলজ্জিত দরকার নেই, আবার লজ্জিত এই বিশেষণ, আবার সহযোগ করার দরকার নেই। তিনি আনন্দে উদ্বেলিত হলেন, তাহলে উদ্বেলিত না হয়ে শব্দটা হবে উদ্বেল হলেন, মানে আনন্দে আত্মহারা হয়ে গেলেন, এটা বোঝানোর জন্যে উদ্বেল শব্দটাই বিশেষণ, আবার ইতোযোগ করে বিশেষণ করার দরকার হচ্ছে না। পুনরুক্তি বা বাহুল্যজনিত দুর্বল প্রয়োগ, যেমন আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্য হানি, আকণ্ঠ, আকণ্ঠ এর মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত, তাইলে কণ্ঠ পর্যন্ত এটা হচ্ছে আকণ্ঠ, তাহলে কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, এটা লিখলে চলবে, কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি, কিংবা শুধু আকণ্ঠ লিখলেও চলবে, আকণ্ঠ ভোজনে বৃক্ষটি সমূল সহ, একই সমস্যা, তাহলে এটা হবে আসলে মূল সহ, কিংবা সমূলে, সমূল সহ আবার দরকার নেই, ছেলেটি দারুণ সুবুদ্ধিমান, তাহলে এটা হবে বুদ্ধিমান। বুদ্ধিমান শব্দটার ভিতরেই একটা ভালো বা ইতিবাচক সু এরকম একটা ব্যাপার আছে, এটার সাথে আবার সুযোগ করার কোনো দরকার নেই। বাক্যে পদের অপপ্রয়োগের এরপরে বাচ্যজনিত ভুল, যে আমরা জানি কর্মবাচ্য কর্তৃবাচ্যের ব্যাপারগুলো, সেখানে গেলে তুমি অপমান হবে, এটা হবে আসলে অপমানিত, কর্মবাচ্যে সূর্য উদয় হয়েছে, এটা হবে সূর্য উদিত হয়েছে, গৌরব লোপ পেয়েছে, এটা হবে গৌরব লুপ্ত হয়েছে। কর্মবাচ্যের বাক্যগুলো এরকম বিশেষণ দিয়ে তৈরি হয়, এটা আপনারা তুলনা করতে পারেন ইংরেজির পাস্ট পার্টিসিপল, ওই যে যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন ভার্বের যে
past participle hoy ei byaparta ekhane ghotche ar ki ha past participle howa mane hocche ekta bisheshon toiri howa বাক্যে পদের অপপ্রয়োগ এরপরে পুরুষ ও স্ত্রীবাচক শব্দের ভুল প্রয়োগ বর্তমানে বিদ্যান মহিলা সংখ্যা উল্লেখযোগ্য এটা হবে বিদুষী ওর মতো বুদ্ধিমান বালিকা তাহলে এটা হবে বুদ্ধিমতী এটা আপনারা খুব সহজে বুঝতে পারছেন কিন্তু একটু সমস্যা আছে পরেরটাতে দেখেন সুন্দরী মেয়েটিকে আমি চিনি কিন্তু এটা হবে সুন্দর এখন আপনারা খেয়াল করছেন যে প্রথম দুইটা বাক্যে আমরা প্রথম দুইটা বাক্যে এগুলোর স্ত্রীবাচক বিশেষণ প্রয়োগ করেছি কিন্তু পরের বাক্যটাতে সুন্দরী স্ত্রীবাচক বিশেষণ কিন্তু সেটাতে আমরা সেটা প্রয়োগ করিনি তাহলে এরকমটা কেন হচ্ছে নিয়মটা হচ্ছে তৎসম শব্দের আগে যদি বিশেষণ বসে এই যে এগুলো তৎসম শব্দ এই যে মহিলা বালিকা তৎসম শব্দের আগে যদি বিশেষণ বসে সেই বিশেষণগুলো স্ত্রীবাচক করতে হয় কিন্তু শব্দটি যখন তদ্ভব কিংবা অন্য শব্দ হবে তার আগে বসা বিশেষণটার স্ত্রীবাচক করতে হবে না তাই সুন্দর মেয়ে হবে কিন্তু সুন্দরী বালিকা হবে আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে বিষয়গুলো প্রবাদ প্রবচনের বিকৃতজনিত ভুল প্রবাদ প্রবচন যেভাবে আছে সেইভাবে লিখতে হয় যেমন দশ চক্রে ঈশ্বর ভূত এই প্রবাদটা আসে আছে আসলে দশ চক্রে ভগবান ভূত এক পোষে শীত যায় না প্রবাদে আছে এক মাঘে শীত যায় না উলুবনে হীরা ছড়িও না এটা হবে উলুবনে মুক্তা ছড়িও না তার মানে প্রবাদ প্রবচনের শব্দগুলো যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হয় না হয় এটা ভুল হবে অর্থ হারাবে এবার আমরা পরের বিষয়টাতে চলে আসলাম এতক্ষণ আমরা দেখলাম বাক্যে পদের অপপ্রয়োগ এবার তৃতীয় বিষয়টি বাক্যে পদবিন্যাসের ত্রুটি বাক্যে বিশেষণ প্রয়োগের অসঙ্গতি সপ্তাহব্যাপী কলেজে বিজ্ঞান মেলা শুরু হয়েছে তাহলে আসলে এই বিজ্ঞান মেলা সপ্তাহব্যাপী কলেজে নয় আসলে কলেজে সপ্তাহব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে মানে কলেজে আর বিজ্ঞান মেলার জন্য বিশেষণটা হচ্ছে সপ্তাহব্যাপী এই যে সপ্তাহব্যাপীটা বিজ্ঞান মেলা কতদিন চলবে সেটাকে বিশেষিত করছে তাহলে বিশেষণটা যার আগে বসবে সাধারণত তার আগে বসাতে হয় তার প্রথম স্ত্রী কাজ করেছেন মন্ত্রণালয় এখানে এক অর্থে বাক্যটা ঠিক আছে কিন্তু আসলে বলতে চাওয়া হচ্ছে তার স্ত্রী স্ত্রী প্রথম কাজ করেছেন প্রথম কাজ করেছেন মানে কাজটা প্রথমে কোথায় করেছেন সেই কথাটা বলতে চাওয়া হচ্ছে প্রথম কাজ করেছেন এখানে প্রথম স্ত্রী সম্পর্কে আসলে বোঝাতে চাওয়া হচ্ছে না বোঝাতে চাওয়া হচ্ছে তার স্ত্রী প্রথম কোথায় কাজ করেছেন তাহলে এই কাজ শব্দটাকে বিশেষিত করছে কাজ কোথায় করেছে প্রথম সেজন্য প্রথমটা কাজের আগে এনে বসাতে হবে আর যখন আমরা এই রকম বসাবো তখন হয়তো বাক্য হবে কিন্তু এই মানে বা অর্থটা বদলে যাবে তখন তার প্রথম স্ত্রী মানে আমরা প্রথম কাজ বোঝাতে গিয়ে প্রথম স্ত্রী যদি বুঝিয়ে ফেলি মানে তাহলে তো বিশেষণটা কোথায় বসাতে হবে সেটা ঠিক মতো না বসালে এরকম বিভ্রাট হতে পারে সেটা সতর্ক থাকতে হবে ক্রিয়াপদ ও ক্রিয়ার কাল প্রয়োগে অসঙ্গতি তিনি সবাই উপস্থিত ছিল এটা হবে ছিলেন কারণ তিনি সঙ্গে এই ছিলেন ক্রিয়াপদটির সঙ্গতি যিনি কাজ করেছে তিনি ভালো লোক নন তাহলে যিনি কাজ করেছেন সম্মানসূচক সর্বনামের জন্য ক্রিয়াপদ ফলে কাজ করেছেন সে স্কুলে যায়
এটা হবে সে স্কুলে যায়, এই যে তৃতীয় পুরুষ বা তৃতীয় পক্ষ থার্ড পার্সনের জন্য ক্রিয়াপদটা হবে যায়, আর উত্তম পুরুষের জন্য হচ্ছে যাই। কিন্তু এই রকম ভুলটা এই এই পুরুষ সংক্রান্ত ক্রিয়াপদের যে ভুলটা, এটা চট্টগ্রামে খুব বেশি হয়ে থাকে। যেমন কেউ কেউ বলে তিনি ভালো পড়াই, আসলে তিনি ভালো পড়াই এটা হবে না, হবে তিনি ভালো পড়ান বা ভালো পড়ায়। এই তার মানে কোন পুরুষের জন্য কোন ক্রিয়াপদ সেটা আমাদের সঙ্গতি রেখেই প্রয়োগ করতে হবে। বিভক্তি প্রয়োগে অসঙ্গতি। শ্রমিকরা ধর্মঘট নিষিদ্ধের প্রতিবাদে সভা করেছে, এটা নিষিদ্ধের প্রতিবাদী নয়, মানে এই এই ষষ্ঠী বিভক্তিটা হবে না, হবে নিষিদ্ধ করার প্রতিবাদে। এই রকম বাক্য প্রায় আমরা দেখি, খেয়াল করি, বিশেষ করে সংবাদপত্রে এবং টেলিভিশনে সাংবাদিকতায় প্রতিবেদন তৈরি করার সময় এরকম শব্দের প্রয়োগ আমরা লক্ষ্য করি। একটু সাবধানে থাকতে হবে, কারণ সংবাদপত্র এবং টেলিভিশনের সংবাদে ভাষার এরকম কিছু কিছু অপপ্রয়োগ ঘটিয়ে থাকে, সেটা আমাদের সাবধানতার সঙ্গে খেয়াল রাখতে হবে। রসমালাই ভালো পাওয়া যায় কুমিল্লা, আমরা অনেক সময় এখানে একটা বিভক্তি প্রয়োগ করি না, এখানে আসলে একটা বিভক্তি হবে, রসমালাই ভালো পাওয়া যায় কুমিল্লায়, মানে এই এই বিভক্তি বা সপ্তমী বিভক্তিটা এখানে প্রয়োগ করতে হবে। বাক্যে বচন সঙ্গতি, এটা নিয়ে যদি আমরা একবার কথা বলেছি, কিন্তু সেটা ছিল বচনের দ্বিত্ব প্রয়োগ সংক্রান্ত, আর এটা হচ্ছে সঙ্গতি সংক্রান্ত। কিছু কিছু লোক আছে যে অন্যের ভালো সইতে পারে না, তাহলে যে যে জায়গায় যারা হবে, কিছু যখন একবার প্রয়োগ হয় তখন এক বচন, কিন্তু যখন দুইবার প্রয়োগ হয় তখন সেটা বহু বচন। সবাই সেদিন আপন দায়িত্ব পালন করেছে, তাহলে সবাই যেহেতু আপন 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 হবে, বহু বচন হয়ে যাবে। বচন সঙ্গতি ঠিক রাখতে হবে, এক বচনের জন্য এক বচন, বহু বচনের জন্য বহু বচন বাচক শব্দ প্রয়োগ করতে হবে। এবং একদম শেষ পর্যায়ে আমরা চলে আসলাম, আমরা তৃতীয় যে বিষয়টি, বাক্য পদবিন্যাসের ত্রুটি, সেটা এতক্ষণ আলোচনা করলাম, এখন একদম শেষ আলোচনা, সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত ত্রুটি। সাধারণত একটা বাক্য যখন সাধু ভাষায় থাকে তখন আমরা সেটাকে পুরো বাক্যের সবগুলো অংশই সাধু ভাষায় রাখবো, আবার যখন চলিত ভাষায় থাকে তার বাক্যের ভিতরে সবগুলো অংশই, সর্বনাম ক্রিয়া সবগুলোই চলিত ভাষায় রাখবো। যেমন রি কাজটি করিয়া চলে গেল, তাহলে করিয়া চলে গেল জায়গায় আমাদের লিখতে হবে করে চলে গেল, তাহলে বাক্যটা চলিত রীতির হয়ে যাবে। কিন্তু যদি আমরা এটাও লিখতে চাই, কিংবা এটাও লিখতে চাই, করিয়া বাক্যটাকে যদি আমরা সাধু ভাষায় রাখতে চাই, তাহলে করিয়া চলিয়া গেল, এইরকম। তার মানে বাক্যটা হয় সাধু ভাষায় রাখতে হবে, না হয় চলিত ভাষায় রাখতে হবে, কিন্তু আমাদের যেহেতু চলিত ভাষার রীতি চলে, সেজন্য চলিত ভাষায় রাখার চেষ্টাটাই করতে হবে। বাংলাদেশের ছাত্রগণ অধ্যয়ন ছাড়িয়া রাজনীতি করছে, তাহলে ছাড়িয়া ছাত্রগণ রাজনীতি করছে, তাহলে ছাত্রগণের জায়গায় শুরুতে আমরা ছাত্ররা এটা লাগিয়ে দিব, ছাড়িয়ার জায়গায় ছেড়ে বানিয়ে দিব, তাহলে চলিত ভাষায় কিন্তু হয়ে যাবে। তাহাকে কলেজে যেতে হবে, তাহলে তাহাকের জায়গায় তাকে, এই সাধু আর চলিত রীতির তিনটা জায়গায় বিশেষ বিশেষ পরিবর্তন ঘটে, একটা হচ্ছে বিশেষে, একটা সর্বনামে, আর একটা হচ্ছে ক্রিয়ায়। তবে মনে রাখতে হবে সবচেয়ে বেশি সাধু এবং চলিত রীতির মিশ্রণটা ঘটে সর্বনাম এবং ক্রিয়াপদে। সর্বনাম এবং ক্রিয়াপদের দিকেই প্রথমে তাকাতে হবে, সেগুলোর সঙ্গতি ঠিক আছে কি না সেটা প্রথমে দেখতে হবে, সর্বনাম এবং ক্রিয়াই বেশি সমস্যা থেকে থাকে। এই হচ্ছে আমাদের বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের দ্বিতীয় তথা শেষ ক্লাসের আলোচনা। সবাইকে ধন্যবাদ।